ইনজুরি আর তাসকিন এ যেন দারুণ বন্ধুত্ব, যাদের সম্পর্কটা গভীর কিন্তু সেটা অসৎ বন্ধুর মতো। তবে সেই অসৎ বন্ধুকে পাশ কাটিয়ে প্রতিবারই তাসকিন ফিরেছেন নিজের সেরা ছন্দে। তাই আসুন এশিয়া কাপে বর্তমান ইনজুরিকে পাশ কাটিয়ে সেরা কিছুই দেবেন সেই প্রত্যাশা সবারই, কারণ ইনজুরি থেকে ফিরে তাসকিন সবসময় সেরা ছন্দেই থাকেন। এখন দেখার পালা, ফিরে এসে আসন্ন এশিয়া কাপে সেরা বোলার হতে পারেন কিনা সেই সম্ভাবনা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। প্রতিবার আমি ফিরেছি, ফিরে এসেই সিংহাসনটা জয় করেছি। হ্যাঁ, এই সিংহাসনটা কিভাবে জয় করতে হয় তা আমি বহু আগে থেকেই জেনে গেছি, তাই একবার নয়, দুইবার নয়, কয়েকবার, জানি সামনে আরও শতবার পড়তে হবে এই ইনজুরি নামক কঠিন বাস্তবতায়। তবুও আমি ফিরে এসে জয় করতে চাই যেখান থেকে শেষ করেছিলাম, এভাবেই প্রতিবার হয়তো বলতে পারেন দেশসেরা ফেইজার তাসকিন আহমেদ, যাকে নিয়ে হাজারটা রচনা কাব্য লিখেও শেষ করা যাবে না, কারণ ইনজুরির সাথেই তার সক্ষতা। আর এর সাথে যুদ্ধ করে তিনি বারবার ফিরে এসেছেন, শুধু যে ফিরে এসেছেন তাই নয়, বরং বেশ ভালোভাবেই ফিরে এসেছেন এবং ফিরে এসে নতুন কিছু উপহার দিয়েছেন। ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সিরিজে পড়েছিলেন ইনজুরিতে, এরপর আয়ারল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ মিস করেছেন, শেষে ইনজুরি গুরুতর হলে ইংল্যান্ডের মাটিতেও আইরিশ সিরিজ মিস করেন, কিন্তু প্রতিবারই তিনি ইনজুরি থেকে ফিরে ভালো কিছুই উপহার দিয়েছেন। তাসকিনের ইনজুরির সাথে সম্পর্ক ছিল ক্যারিয়ার শুরু থেকে, 2015 বিশ্বকাপের পরই ইনজুরিতে পড়েন, এরপর 2017 সালে আবার পড়েন পায়ের ইনজুরিতে, দীর্ঘদিন থাকতে হয় মাঠের বাইরে, এরপর 2019 বিশ্বকাপের আগে বিপিএলে ভালো করার ফলে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের ডাক পান স্কোয়াডে, কিন্তু সেবারও সিলেটের হয়ে দলীয় শেষ ম্যাচে ইনজুরিতে পড়েন, তার ফলস্বরূপ নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ তো বটেই, মিস করেন বিশ্বকাপও। তবে প্রতিবারই তিনি ইনজুরিকে হার মানিয়ে ফিরেছেন 22 গজে, আর ফিরেই একের পর এক কীর্তি গড়েছেন। সামনে আসছে এশিয়া কাপ, তাই সেখানেও ঢাকা এক্সপ্রেস দারুণ কিছু করবেন তাই প্রত্যাশা করছেন সকলে। মিরপুরে বর্তমানে নিয়মিত অনুশীলন করছেন তিনি, সব ঠিক থাকলে আফগান সিরিজে দেখা না গেলেও এশিয়া কাপে দেখা যাবে নিশ্চিত, আর সেটাই হতে পারে তার পারফর্ম করার মঞ্চ, কারণ বড় মঞ্চে তাসকিন সবসময় ভালো করেন। এছাড়াও বর্তমান সময়ে তিনি বিশ্বের অন্যতম সেরা পেসার, তাই এশিয়া কাপে যদি দৃঢ়তার সাথে নিজের পারফর্মটা ধরে রাখতে পারেন যেখানে তিনি শেষ করেছিলেন, তাহলেই সর্বোচ্চ উইকেট সংগ্রহ করতে পারবেন। এছাড়া এশিয়া কাপে আলাদাভাবে নজর থাকবে তরুণ হাসান মাহমুদের দিকেও, তিনিও হতে পারেন সেরা বোলার, কারণ বর্তমান সময়ে টাইগার পেস ইউনিটের অন্যতম সেরা বোলার এই দুজন, তাদের সামর্থ্য আছে যে কোনো পরিস্থিতিতে যে কোনো দলের বিরুদ্ধে ভালো করার।